হ্যালো গাইস, আমি এখন আসি হচ্ছে বাংলা ক্রিয়েটার দাদার বাড়িতে। আজকে দাদার থেকে হচ্ছে বাংলা ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানবো, শিখবো। তো সবাই প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক এক্সাইটেড আমি। ওই তো দাদা এসে গেছে। তো বল, আসতে কোনো অসুবিধা হয় না? না না দাদা, কোনো অসুবিধা হয় না। সাউথ বেঙ্গলের বাসগুলো যা স্পিডে এলো না, কি বলবো, মানে সময়ের আগে চলে এলাম। কি বাস? ওই তো দাদা, সাউথ বেঙ্গলের বাসগুলো মানে SBSTC, যেমন হচ্ছে নর্থ বেঙ্গলের আছে হচ্ছে NBSTC, তেমন হচ্ছে SBSTC। কেন দাদা, বেঙ্গলে আবার সাউথ নর্থ কি? একটাই বেঙ্গল আর তার একটাই দিক ওয়েস্ট বেঙ্গল, অনলি ওয়েস্ট বেঙ্গল, নো নর্থ নো সাউথ, বুঝেছ? হ্যাঁ দাদা। কিন্তু দাদা, তা বলে তুমি এরকম চড় মারবে? আরে ভাই, এতেই তো ভিউজটা আসবে নাকি? এই যে তোকে চড় মারলাম, ভিডিও করেছিস তো? হ্যাঁ, এই তো ভিডিও হচ্ছে। ব্যাস, তারপর কি, ওই ভিডিওটা থেকে একটা ভালো স্ক্রিনশট নিয়ে হচ্ছে থাম্বনেল বানাবি, আর যেই মুহূর্তে আমি চড়টা মারতে যাচ্ছি, হাতটা তুলছি, ওই জায়গাটা একটা ভালো একটা পজ দিয়ে লাল অ্যারো দিয়ে একটা হাইলাইট করবি, ঠিক আছে? তবে ওটা ক্লিক বেট হবে, তবেই তো লোকজন বেশি দেখবে, ঠিক আছে? আর ক্যাপশন দিবি, ঠিক আছে? তুই বলছিস হচ্ছে সাউথ বেঙ্গল, আমি বলছি এই সাউথ বেঙ্গল আবার কি, একটাই বেঙ্গল, নো নর্থ নো সাউথ, অনলি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এরকম একটা ক্যাপশন দিবি, ওই রকম একটা থাম্বনেল বানাবি, তবেই তো ভিউজটা বেশি আসবে। আর রাস্তাঘাটে দেখিস না, নর্মাল ঘটনা থেকে মারপিট দেখার জন্য লোকজন বেশি আর সেম প্রসেস এখানেও, বুঝেছ? হ্যাঁ দাদা, একদম, এটা তো আমার মাথাতেই আসেনি। মানে কি বলবো, মানে দারুণ আইডিয়া এটা। তারপর বলো দাদা, কি চলছে এখন? কোথাকার বলবো বল, যদি বলি রাস্তাঘাটে কি চলছে, তাহলে ওখানে হচ্ছে বাস, লরি, ট্যাক্সি, অটো, টোটো চলছে, রেল লাইনে ট্রেন চলছে, ওপরে আকাশে হচ্ছে প্লেন, হেলিকপ্টার, রকেট চলছে। আর যদি বলিস বাংলা ইউটিউবে কি চলছে, তাহলে ওখানে কন্ট্রোভার্সি চলছে আর তোর ওটা ঝুলছে, তারটা, মাইকের তারটা ঝুলছে, ঠিক করে নেয়। আচ্ছা দাদা, আমার অনেক দিনের একটা প্রশ্ন, যে এই যে বাংলা ক্রিয়েটাররা আসলে কি করতে বেশি ভালোবাসে? কাটি করতে? হ্যাঁ, লাঠি করতে। লাঠি করতে ভালোবাসে? বুঝলাম না ঠিক দাদা, বোঝাচ্ছ। লাঠি সিনেমায় যেমন শুধু লাঠি দেখায়নি, একটা বড় স্টোরি দেখিয়েছে, তেমনি এই লাঠি করতে যেটা বললাম ওর মধ্যে একটা স্টোরি আছে। কি স্টোরি দাদা? আরে ওটাই তো বলছি, তোকে যদি এখন একটা লাঠি দিই, মানে মানে লাঠি লাঠি, উফ, আরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লাঠি আর লাঠি দুটো লিখতেই হচ্ছে LATHI ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাই দুটোই সমান। নে, তোর ভালোর জন্য হচ্ছে লাঠি বলছি, নে, তোকে যদি আমি একটা লাঠি দিই, তুই অনায়াসেই ভাঙতে পারবি। হ্যাঁ একদম। আর 15 লাঠি যদি একসাথে দিই, তুই ভাঙতে পারবি? না না দাদা, কখনোই না, সম্ভবই না। তো এখান থেকে কি শিখলি? ওই তো দাদা, ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি। একদম, বাংলা ক্রিয়েটাররা হচ্ছে ইউনিটি ভাবে থাকতেই বেশি পছন্দ করে, তাই আমরা অলওয়েজ বলি ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি, লাইক LIC। কিন্তু দাদা, LIC তো মৃত্যুর পর পাওয়া যায়। হ্যাঁ, তো এই ইউনিটিটাও তো মৃত্যুর পরেই দেখতে পাবি তুই, বুঝেছ? হ্যাঁ দাদা। আর বলছি দাদা, চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে কি করব? চ্যানেলের রিচ ডাউন? আরে ছোটে বাচ্চে হো ক্যা, সমঝ মে নেই আতা, কন্ট্রোভার্সি কর, চ্যানেলে রিচ ফিরে পেয়ে যাবি, রাখ, বুঝেছ? হ্যাঁ দাদা। আর বলছি দাদা, কিরকম ভিডিও বানালে তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়? এর জন্য তোকে দুটো প্লেট দেবো তোর সামনে, একটা প্লেটে রাখবো হচ্ছে রুটি আর নর্মাল ডাল সেদ্ধ, একটা প্লেটে রাখবো হচ্ছে রোস্টেড মশলা চিকেন, তুই কোনটা খাবি? অবশ্যই রোস্টেড মশলা চিকেন, মানে শুনেই তো জিভে জল চলে আসলো, দেখলে তো ওইটাই আগে খাবো। কিন্তু শরীরের জন্য কোনটা ভালো? রুটি আর ডাল সেদ্ধ। তো কেমন কন্টেন্ট বানাবি আর কোনটাই বেশি ভিউজ পাবি, বুঝে গেছো? হ্যাঁ দাদা, থ্যাংক ইউ দাদা এতটা হেল্প করার জন্য। নো থ্যাঙ্কস, অনলি টেক ইট। কাঠি? রোস্টেড চিকেন কারোর দাঁতে আটকে গেলে বা তোর দাঁতে আটকে গেলে এই কাঠি করতে, না মানে ওই দাঁত থেকে ওই মাংসটা বের করতে, এটা লাগবে, তাই তোকে দিলাম, রেখে দে ওটা, অল দ্য বেস্ট। ওকে দাদা, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ, অনলি ওয়েস্ট বেঙ্গলের বাস ধরে, নো নর্থ নো সাউথ, যদি সাউথ লেখা থাকে কেটে দিবি ওইটা, ঠিক আছে? অনলি ওয়েস্ট বেঙ্গল যা। হ্যাঁ দাদা, অনলি ওয়েস্ট বেঙ্গল। নোটিফিকেশন, আবার একটা রিপ্লাই ভিডিও, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই অলওয়েজ অ্যাভয়েড, কবে যে সবাই এক হবে। চলো, এখনো সময় আছে, হ কি না বল।